হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন কেপিআই ডিজিটাল কেসিয়ান চ্যানেল আজ আলোচনা করব যে জনধন অ্যাকাউন্টে পাঁচশো টাকা দ্বিতীয় কিস্তি মে মাসে কত তারিখের মধ্যে আপনারা পাবেন সে বিষয়ে আজ আলোচনা করব তাদের জনধন অ্যাকাউন্ট রয়েছে তারা টোটাল পনেরোশো টাকা তিনটি কিস্তিতে পাঁচশো টাকা করে পাবেন এবং সেটি সম্পূর্ণ ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা পাবেন অলরেডি এপ্রিল মাসে আপনারা পাঁচশো টাকা পেয়ে গেছেন অর্থাৎ প্রথম কিস্তিটি পেয়ে গেছেন এবং দ্বিতীয় কিস্তি মে মাসে আপনারা পাবেন এবং কত তারিখের মধ্যেই পাবেন সে বিষয়ে আজ আলোচনা করব এই ভিডিওতে তো আলোচনা পূর্বে প্রত্যেক গেছে অনুর রাখবো যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন পাঁচশো টাকা বন্ধুকে অবশ্য শেয়ার করবেন যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান চলুন দেখিনি আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখা হয়েছে মহিলাদের জনধন ইউজনার মে মাসে পাঁচশো টাকা শীঘ্রই ঢুকবে সুবিধাভোগীদের অ্যাকাউন্টে অর্থাৎ যাদের জনধন অ্যাকাউন্ট রয়েছে তাদের প্রত্যেককে পাঁচশো টাকা করে অ্যাকাউন্টে জমা করা হবে এবং পরে বলা হয়েছে যে করোনা মোকাবিলা দেশবাসীকে সাহায্যে ইতিমধ্যে ত্রাণ প্রকল্পে ঘোষণা করেছে কেন্দ্র যার মধ্যে অন্যতম মহিলাদের জনধন অ্যাকাউন্টে গ্রাহকদের তিন মাস পাঁচশো টাকা করে দেওয়া ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এপ্রিল মাস থেকে এই প্রকল্প চালু করা হয়েছিল সোমবার মহিলা সেই প্রকল্পে দ্বিতীয় কিস্তি পাঁচশো টাকা পাবেন বলে জানা যায় অর্থাৎ যেসব মহিলাদের জনধন অ্যাকাউন্ট রয়েছে তারা প্রত্যেককে পাঁচশো টাকা এপ্রিল মাসে পেয়ে গেছেন এবং মে মাসে পাঁচশো টাকা আগামী সোমবার অর্থাৎ আজ রবিবার আগামী সোমবারে থেকে অ্যাকাউন্টে জমা শুরু হয়ে যাবে এরপর নিচে দেখব এখানে বলা হয়েছে যে কোভিড নাইন্টিন সংকটের সময় দরিদ্রদের সহায়তা করতে কেন্দ্র সরকারের পক্ষ থেকে ছাব্বিশে মার্চ ঘোষণা করে বলা হয় কৃপাপূর্ব পাঁচশো টাকা করে নগদ মহিলা জনপ্রকল্পে আগামী তিন মাসের জন্য দেওয়া হবে শনিবার অর্থ পরিষেবা সচিব দেবাশিস পান্ডা টুইট করে বলেছেন প্রধানমন্ত্রী জনধন ইউজনার মহিলা ভুক্তভোগীদের অ্যাকাউন্টে মে মাসে পাঁচশো টাকা কিস্তি জমা করে দেওয়া হবে সুবিধাভোগীদের কাছে অনুরোধ করা হচ্ছে ব্যাংকে এবং এটিএম মাধ্যমে যেন তারা অর্থ তুলে নেন ব্যাংকের শাখায় ভিড়েতে পাঁচ দিনে সময়কাল দেওয়া হয়েছে এই অর্থ তোলার জন্য এতে সামাজিক দূরত্ব বজায় রাখা হবে এবং ব্যাংকের অতিরিক্ত ভিড়ও হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী জনধন যোজনা মহিলা অ্যাকাউন্টকারী যাদের অ্যাকাউন্টের নম্বরের শেষ সংখ্যা শূন্য ও এক তারা চার মি এই টাকা পাবেন যে সমস্ত মহিলা অ্যাকাউন্টকারীদের অ্যাকাউন্ট নম্বর শেষ সংখ্যা দুই বা তিন তারা পাঁচই মে টাকা পাবেন যেসব অ্যাকাউন্টকারীদের অ্যাকাউন্টের শেষ নম্বর চার ও পাঁচ তাদের অর্থ সংগ্রহ করতে পারবেন ছয় মে যাদের অ্যাকাউন্টের শেষ সংখ্যা ছয় ও সাত তারা আটে মে টাকা তুলতে পারবে শেষ টাকা তোলার দিন এগারো মে যাদের অ্যাকাউন্টের নম্বর শেষ এবং আট বা নয় রয়েছে তাদের সেই দিন তুলতে পারবেন তাছাড়া বলা হয়েছে তবে যদি জরুরি ব্যক্তিতে অর্থের প্রয়োজন হয় তবে সেই মহিলা টাকা তুলতে পারবেন তবে সুশৃঙ্খল বজায়ের জন্য বিতরণের ক্ষেত্রে অবশ্যই ব্যাংকের অর্থ প্রদানের পরিকল্পনা অনুসরণ করতে হবে সুবিধাভাগীরা এগারো মে এর পর যখন খুশি অর্থ তুলতে পারবেন বলে জানা গিয়েছে ব্যাঙ্কে ফিরে এড়ানোর জন্য সুবিধাভোগীদের বলা হয়েছে তারা যেন রুপে কার্ডের মাধ্যমে আশেপাশে এটিএম ব্যাংক মিত্র গ্রাহক পরিষেবা কেন্দ্র থেকে টাকা তোলেন এপ্রিল মাসের থেকে কুড়ি পয়েন্ট জিরো ফাইভ কোটি মহিলা এই জনধন অ্যাকাউন্টের অধিকারী তারা প্রত্যেকে প্রতি মাসে পাঁচশো টাকা করে পেয়ে গিয়েছেন এই নিউজ থেকে আমরা যা জানলাম যে সব অ্যাকাউন্টে সে সংখ্যা শূন্য এবং এক রয়েছে শূন্য এবং এক সেই সব অ্যাকাউন্টগুলো চারে মে টাকা তুলতে পারবেন অর্থাৎ দ্বিতীয় কিস্তি যে পাঁচশো টাকা জমা করা হবে সেই কিস্তি টাকাটি আপনারা চারে মে টাকা তুলতে পারবেন ঠিক তেমনি যাদের দুই এবং তিন রয়েছে অর্থাৎ লাস্ট সংখ্যা দুই এবং তিন থাকবে সেই সব অ্যাকাউন্টের ব্যালেন্সটি যথা টাকাটি তুলতে পারবেন পাঁচে মে এবং যাদের চার এবং পাঁচ থাকবে অ্যাকাউন্টের শেষে সেই সব অ্যাকাউন্টগুলো ছয় মে টাকা তুলতে পারবেন এবং যাদের ছয় এবং সাত শেষ সংখ্যা থাকবে সেই সব অ্যাকাউন্টের ব্যালেন্সগুলো আপনারা আটে মে তুলতে পারবেন আটে মে তুলতে পারবেন ঠিক তেমনি যাদের আট এবং নয় থাকবে সে সংখ্যা আট এবং নয় থাকবে সেই সব অ্যাকাউন্টের ব্যালেন্সগুলো আপনারা এগারো মে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকাটি তুলতে পারবেন অর্থাৎ এখানে যা বলা হয়েছে যে এগারোই মে এই টাকাটি তোলার লাস্ট ডেট বলা হয়েছে অর্থাৎ লাস্ট ডেট আপনারা এগারো তারিখের মধ্যে টাকাটি তুলতে পারবেন এবং অনেকের মধ্যে বিভ্রান্ত থাকছে যে যে টাকাটি আপনার অ্যাকাউন্টে জমা হচ্ছে সেই টাকাটি যদি না তোলা হয় তাহলে সে টাকাটি কেটে নেওয়া হবে কিন্তু এই বিভ্রান্তটি হয় ভুল আপনার টাকা একবার জমা হওয়ার পর সে টাকাটি কাটানো হবে না আপনার সুবিধা মতো পরবর্তীকালে সেই টাকা তুলতে পারবেন এবং যদি না তুলেন সেই টাকাটি আপনার অ্যাকাউন্টেই জমা থাকবে তো পুনরায় আমি জানিয়ে দিচ্ছি যাদের শূন্য এবং এক থাকছে তারা চারে মে টাকাটি তুলতে পারবে এবং যাদের দুই এবং তিন থাকছে সে সংখ্যা তাদের পাঁচে মে টাকা তুলতে পারবেন যাদের চার পাঁচ থাকছে তারা ছয় মে টাকা তুলতে পারবেন যাদের ছয় এবং সাত সে সংখ্যা থাকছে তাদের আটই মে টাকা তুলতে পারবেন যাদের আট এবং নয় রয়েছে তারা এগারোই মে টাকা তুলতে পারবেন এবং এই ডেটগুলোতে আপনারা গিয়ে ব্যাংকে থেকে পাঁচশো টাকা তুলে নেবেন এছাড়া এই টাকাটি আপনারা এটিএমের মাধ্যমে তুলতে পারবেন এবং কাছাকাছি কোনো ব্যাংক থাকলে সেখান থেকে টাকাটা তুলতে পারবেন এটিএমের মাধ্যমে তুললে আপনারা ভিড় থেকে অনেকটা বাঁচতে পারবেন এবং অতি সহজে টাকাটা তুলতে পারবেন তো ভিডিওটির মাধ্যমে সামান্য উপকৃত হলে হলেই অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং পাশে থাকা বন্ধুকে অবশ্যই শেয়ার করবেন এবং যাদের জনধন অ্যাকাউন্ট রয়েছে তাদের অবশ্যই এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে এই নিউজটি জানার সুযোগ করে দেবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ফিরছি নতুন একটি ভিডিও নিয়ে